শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর অ্যান্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লে লিস্টটি আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনারা আগের পর্বগুলো দেখে নিতে পারেন চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক পদ্মজা মুখ ভার করে বসে আছে রাতের খাবারের সময় ফরিনা বেগম খুব কথা শুনিয়েছেন কঠিন স্বরে বলেছেন বাপের বাড়ির আহ্লাদ মিটাইয়া আইসনিতে আর কোনোদিন যাইতে না এইটা তোমার বাপের বাড়ি স্বামীর বাড়ি আর তোমার ভাই বোনদের কইবা সব সময় আনাগোনা না করতে বাড়ির কাছে বইলা সবসময় আইতে হইব এটা কথা না চোখে লাগে পদ্মজা বুঝতে পারছে না তার ভাই বোন তো শুধু বউ ভাতের দিন এসেছিল আমন্ত্রণ রক্ষার্থে এজন্য এভাবে কেন বলতে হবে কান্না পাচ্ছে খুব আম্মার কথা মনে পড়ছে পূর্ণা কি করছে আসতে তো নিষেধ দিয়ে দিল তাহলে কিভাবে দেখা হবে আমির ঘরে ঢুকতেই পদ্মজা দ্রুত চোখের জল মুছল পদ্মজার ফেকাশে মুখ দেখে আমির প্রশ্ন করল আম্মা কিছু বলছে না না তাহলে কাঁদছ কেন আম্মার কথা মনে পড়ছে যেতে চাও চলো ও মা একই কথা এত রাতে আর দুপুরে তো আসলাম তাহলে মন খারাপ করো না আমরা আবার যাব কয়েকদিনের মধ্যে বাইরে অনেক হাওয়া বইছে পদ্মজা জানালা লাগাতে গেল তখন একটা চিৎকার শুনতে পেল আমির তা লক্ষ্য করে বলল বড় ভাবির চিৎকার রুম্পা ভাবি পাগলের মতো আচরণ তার পাগলই বলে সবাই পদ্মজা কৌতূহল নিয়ে আমিরের সামনে এসে দাঁড়ালো আপনার মনে হয় কেউ ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারাতে পারে অসম্ভবের কি আছে আমার কাছে খটকা লাগছে ওনার সাথে অন্য কিছু হয়েছে আমি তো এটুকুই জানি আমির চিন্তিত হয়ে বললো পদজা বলল আপনি ওনার সাথে দেখা করাবেন আমায় আঘাত করবে তোমাকে বাধাই তো থাকে অনুরোধ করছি পদ্মজাকে হাত জোর করে অনুরোধ করতে দেখে আমির সায় দিল আচ্ছা ভোরে নিয়ে যাব। তখন সবাই ঘুমে থাকে জানেন আপনাদের এই বাড়িটা রহস্যজনক কোনো গোলমাল আছে সত্যি নাকি আমার তেমন কিছু মনে হয় না আপনি কয়েকদিনের জন্য আসেন গ্রামে আর এই সব সবাই বোঝে না ওরে আমার বুঝদার তবে জিন আছে শুনেছি আমার এক পেছনে ডুবে মরেছিল বাড়ির আর চাচিরে মাঝে মাঝে জিন ধরে। তবে আমি বিশ্বাস করি না এসব তুমি বিশ্বাস করো না আচ্ছা পদ্মা কথা শেষ করতে পারলো না আমির পদ্মজাকে টেনে বিছানায় নিয়ে আসে আসতে পিষ্টে জড়িয়ে ধরে বললো আর কথা না ঘুমাও আমি ভর্ত হয়ে যাচ্ছি এই যে আস্তে ধরলাম শুনুন না কি আমি পড়তে চাই পড়বে আমাকে অসন্তুষ্ট রেখে জোর করে পড়তে মন মানবে না আমাকে রাজি করাবো পদ্মজা খুশিতে গদগদ হয়ে উঠল সে আমিরকে এক হাতে জড়িয়ে ধরল ফজরের আজান চারিদিকে ছড়িয়ে পড়তেই পদ্মজা চোখ খুলে বিছানা থেকে নামার জন্য ওঠার চেষ্টা করলো পারল না আমির দুই হাতে জাপটে ধরে রেখেছে পদ্মজা আমিরকে মৃদু কণ্ঠে ডাকলো এই যে শুনছেন আমির সারা দিল না আবার ডাকলো পদ্মজা আমির ঘুমের ঘরে কিছু একটা ভিড় করে আবার ঘুমে তলিয়ে যায় এবার পদ্মজা উঁচু সরে ডাকল আরে উঠুন না নামাজ পড়বেন এই যে আমির পিটপিট করে তাকায় বাঁধন আলকা করে দেয় পদজা আমিরকে ঠেলে দ্রুত উঠে বসে বিছানা থেকে নামতে নামতে বলে অজু করে আসুন আপনি আমাকে কথা দিয়েছিলেন আজ থেকে নামাজ পড়বেন পদজা কলপার থেকে অজু করে আসে এসে দেখে আমির বালিশ জড়িয়ে ধরে আয়েস করে ঘুমাচ্ছে মৃদু হেসে কপাল চাপড়ালো পদ্মজা এরপর আমিরের পাশে গিয়ে দাঁড়ালো আমিরের চুলে বিলি কেটে দিয়ে কমল কণ্ঠে বলল উঠুন না নামাজ পরে আবার ঘুমাবেন মসজিদে যেতে হবে না আমার সাথেই পড়ুন এই যে শুনছেন এই যে বাবু পদ্মজা দ্রুত জীব কাটল মুখফোসকে আমিরের ডাক নাম ধরে সে ডেকেছে পদ্মজা সাবধান হয়ে পরক করে দেখল আমির শুনল নাকি না শুনেনি পদ্মজা মনে মনে বলে উফ বাঁচা গেল আরও এক দফা ডাকার পর আমির উঠে বসে কাঁদো কাদো হয়ে বারবার অনুরোধ করে কাল থেকে পড়ব আজ ঘুমাতে দাও পদজা শুনল না তার অনুনয়ের কাছে আমির হেরে গেল বউ যদি সুন্দরী হয় তার অনুরোধ কি ফেলা যায় আমির কল্পার থেকে অজু করে আসে দুজন পাশাপাশি দুই যায় নামাজে নামাজ সম্পন্ন করে নামাজ শেষে পদজা বলল এবার চলুন আমির টুপি বিছানার উপর রেখে জানতে চাইল কোথায় এমনভাবে বলছেন যেন জানেন না একটু অভিনয় করেই বলল পদ্মজা আমিরের সত্যি কিছু মনে পড়ছে না এখনো চোখে ঘুম ঘুম ভাব বলেই হয়তো সে মনে করার চেষ্টা করল মনে পড়তেই বললো ও দাঁড়াও চাবি নিয়ে আসছি আমির বেরিয়ে গেল পদ্মজা অপেক্ষা করতে থাকলো জানালার পাশে দাঁড়াতেই ভোরের স্নিগ্ধ বাতাসে সর্বাঙ্গ চাঙ্গা হয়ে উঠল বাইরে সবে মাত্র ভোরের আলো ফুটেছে পদ্মজা চমৎকার চাহনিতে দেখছে বাড়ির পেছনের জঙ্গল কি সুন্দর সবকিছু এত এত গাছ অযত্নে গড়ে ওঠা বন জঙ্গল যেন একটু বেশি আকর্ষণীয় হয় প্রকৃতির রূপ দেখতে দেখতে আচমকা চোখে পড়ল। রানীকে রানীর পরনে আকাশি রঙের সালোয়ার কামিজ সে জঙ্গলের ভেতরে যাচ্ছে চোর চুরি করার সময় যেভাবে চারপাশ দেখে রানীও ঠিক সেভাবেই চারপাশ দেখতে দেখতে এগোচ্ছে পদজা নিঃশ্বাস বন্ধ করে পুরো দৃশ্যটা দেখল। রানী গভীর জঙ্গলের আড়ালে চলে গেল তখনই আমির আসে পদ্মবতী আমিরে ডাকে পদ্মজা মৃদু কেঁপে ওঠে আমির কপাল কুচকে প্রশ্ন করল কিছু কি হয়েছে না কি হবে চলুন আমরা যাই পদজা যে কোনো কথা এড়িয়ে গেছে তা বেশ বুঝতে পারল আমির তবে প্রশ্ন করল না পদজা আমিরকে রানীর কথা বলতে গিয়েও পারল না সে ভাবছে আগে রানী আপাকে জিজ্ঞেস করতে হবে এখনই বলা ঠিক হবে না উনি কি ভাববেন আবার রুম্পার ঘরের দরজা খুলতেই ক্যাচ ক্যাচ আওয়াজ হয় পদজা ঘরে ঢুকে আগে জানালা খুলে দেয় তারপর পালঙ্কের দিকে তাকালো পালং শূন্য পদ্মজা আমিরের দিকে জিজ্ঞেসু হয়ে তাকায় আমির ইশারা করে পালঙ্কের নিচে দেখাতে পদজা ঝুঁকে পালঙ্কের নিচে তাকালো কেউ একজন শুয়ে আছে চুল দিয়ে মুখ ঢাকা হাতে পায়ে বেরি বাঁধা আমির পদ্মজার পাশে এসে বসলো উনি রুম্পা ভাবি ওনাকে ডাকবেন একটু রেগে যায় যদি তবু ডাকুন না আমির লম্বা করে নিঃশ্বাস নিয়ে ডাকলো ভাবি ভাবি শুনছেন ভাবি রুম্পা নড়ে চোখ তুলে তাকায় দুই হাত দূরে একটা ছেলে উ বসে আছে মেয়ে তাদের মুখ স্পষ্ট নয় আলো ভালো করে ঘরে ঢুকিনি শান্ত চোখে চেয়ে রইল অনেকক্ষণ পদ্মজা হাত বাড়িয়ে বলল আমার হাত ধরে বেরিয়ে আসুন রুম্পা বাধা দুই হাতে পদ্মজার হাত ধরার চেষ্টা করে পারল না পদ্মজা আরেকটু এগিয়ে যায় রুম্পার দুই হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে রুম্পা কাছে আসতেই দুর্গন্ধে পদ্মজার বমি চলে আসে গলা অব্দি এসে বমি আটকে গেছে না জানি কতদিন গোসল করেনি রুম্পা না এই পস্রাবের গন্ধও পাওয়া যাচ্ছে মনে হচ্ছে ঘরেই পস্রাব পায়খানা করে রুম্পা মলিন মুখে চেয়ে থাকে পদজার দিকে শান্ত স্থির দৃষ্টি আমের গর্ব করে রুম্পাকে বলে আমার বউ বলছিলাম না সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার বউ হবে দেখিয়ে দিলাম তো রুম্পা হাসে ময়লাটে মলিন মুখের বোধ হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি অনেকদিন গোসল না করার কারণে চেহারা হাত পা চৌচির টলমল করা চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি চোখ দিয়ে বর্ষণ বইবে রুম্পা পদ্মজাকে শান্ত কণ্ঠে বলল এত মেলা সুন্দর সেরি তোমার নাম কি তা খুশিতে জবাব দিল উম্মে পদ্মজা সুডু ভাই এত সুন্দর সেরি কই পাইলেন এ এ যে চান্দের লাখান মুখ রুমপার আরো কাছে এসে বসল পদ্মজা দুর্গন্ধটা আর নাকে লাগছে না মানুষটাকে তার বেশ লাগছে রুমপার চুল লম্বা মাটিতে পাঁচ ছয় ইঞ্চি চুল লুটিয়ে আছে কুচকুচে কালো চুল অনেকদিন চুল না ধোয়ার কারণে চুলগুলো জট লেগে আছে কিন্তু সৌন্দর্য এখনো রয়ে গেছে যখন সুস্থ ছিল নিশ্চয় অনেক বেশি সুন্দর চুলের অধিকারিনী ছিল পদজা বলল আমি আপনাকে তুমি বলি রুম্পা দাঁত বের করে হেসে মাথা নাড়ালো পদজা হেসে বলল কিছু বলবেন রুম্পা হাসি হাসি মুখে তাকিয়ে থাকে পদজার দিকে কোনো জবাব দেয় না সেকেন্ড কয়েক পর রুম্পার চোখের দৃষ্টি এদিক ওদিক ছুটতে থাকে হাসি মিলিয়ে মুখ মলিন হয়ে আসে পদজা অবাক হয়ে রুম্পার পরিবর্তন দেখে আকস্মিক পদজাকে আক্রমণ করে বসলো রুম্পা খামচে ধরে পদ্মজার পা আমি লাফিয়ে উঠে রুম্পার হাত থেকে পদ্মজাকে ছোটাতে চেষ্টা করে রুম্পা পা ছেড়ে পদ্মজার শাড়ি কামড়ে ধরে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে থাকে আমির ধমকে বলে ভাবি ছাড়ো বলছি পদ্মজা তোমার ক্ষতি করতে আসেনি ভাবি ছাড়ো পদ্মজা স্তব্ধ হয়ে দেখে তার চোখ মুখে কোনো ভয় ভীতি নেই কি যেন খুঁজছে রুম্পার মধ্যে খুঁজে কুল কিনারা পাচ্ছে না রুম্পার শাড়ি ছেড়ে দিতেই পদ্মজা একটু পিছিয়ে যায় দরজায় চোখ পড়ে দেখতে পায় কেউ একজন ছড়ে গিয়েছে কি আশ্চর্য হুট করেই পদ্মজার বুক কাঁপতে থাকে নূরজাহান নিজ ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসেন এসে বললেন তালা খুলছে কেডায় বাবু নতুন বৌড়ে নিয়ে এখানে আইসস কেন আমির দ্রুত রুম্পার কাজ থেকে সরে আসে নূরজাহানকে কৈফিয়ত দেয় ভাবলাম বাড়ির সবাইকে পদজা দেখেছে রূপা ভাবি কেউ দেখুক ভাবতে পারিনি ভাবি এমন কাজ করবে ভাবি তো এখন আরো বেশি বিগড়ে গেছে দাদু তুই আমারে কইয়া আইবি না তোর চিল্লানি না আমার কৈলজারা উইরা গেছিল বউ তোমারে দুঃখ দিছে সে ইসে রি পদা না না কিছু করেনি আমার আমির চেঁচিয়ে উঠল। কি বলছো কিছু করেনি মানে হাত দেখি আমির পদজার দু হাত টেনে নিয়ে দেখে বাম হাতে নখের জখম আমির ব্যথিত স্বরে বলল ইস কতটা আঘাত পেয়েছ ঘরে চলো দাদু এই নও চাবি তালা মেরে দিও আমির পদজাকে টেনে নিয়ে বেরিয়ে যায় বেরোবার আগ মুহূর্তে পদ্মজা রুমপার দিকে তাকালো দেখতে পেলো রুম্পা আর চোখে তাকে দেখছে সে চোখে স্নেহ মমতা একটু হাসিও লেগেছিল মাথা চক্কর দিয়ে ঘরে এসে আমিরকে ওনার যত্ন কেউ কেউ নেয় না না কেন করলো এই ভয়েই যায় শুরুতে তোমাকে দেখে যদি রেগে যেত তখনই তোমাকে নিয়ে চলে আসতাম সবাইকে ভাবি তুই করে বলে তোমাকে তুমি বলে সম্মতন করতে দেখে ভাবলাম বোধহয় তোমাকে পছন্দ হয়েছে তাই আঘাতও করবে না কিন্তু ধারণা ভুল হল আপনি অকারণে চাপ নিচ্ছেন নখের দাগ বসেছে শুধু রক্ত চলে এসেছে এইটুকু ব্যাপার না আমির তুলা দিয়ে পদজার হাতের রক্ত মুছে দিল তারপর বলল আর ওদিকে পা দিবে না আম্মার কণ্ঠ শোনা যাচ্ছে লাবণ্যকে ঘুম থেকে তুলছে লাবণ্য ফজরে উঠতে চায় না আমির হেসে বলল আমি যাই কোথায় আম্মা সকাল সকাল রান্নাঘরে যেতে বলেছিল তুমি রান্না করবে কেন অনুরোধ এমন করবেন না আমি আমার বাড়িতেও রান্না করেছি টুকটাক কাজ করেছি এখন না গেলে আমার রেগে যাবেন রাগানো ঠিক হবে না এসব ভালো লাগে না পদজা। আমি আসছি পদজা ব্যস্ত পায় বেরিয়ে যায় আমিরকে কথা বলার সুযোগ না দিয়ে বাইরে বিকেলে সোনালি রোদ মন মাতানো বাতাস লম্বা বারান্দা পেরিয়ে নূরজাহানের ঘরের দিকে যাচ্ছে পদ্মজা বাতাসের দমকায় সামনের কিছু চোর অবাধ্য হয়ে উঠছে এতে সে খুব বিরক্ত বোধ করছে এক হাতে দই অন্য হাতে পিঠা চুল সরাতেও পারছে না তখন কোথা থেকে উড়ে আসে আমির আঙ্গুলে উড়ন্ত চুলগুলো পদজার কানে গুজে দিয়ে আবার উড়ে চলে যায় পদ্মজা চমৎকার করে হাসে আমিরের যাওয়া দেখে মনে মনে বলে চমৎকার মানুষ নুরজাহানের ঘরের সামনে এসে দেখলো দরজা ভেজানো পদজা অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে অবাক হয়ে গেল তার চক্ষু চরক গাছ পালংকে ভুরি ভুরি সোনার অলঙ্কার জল করছে চোখ ধাঁধানো দৃশ্য পদ্মজাকে দেখে নূরজাহান অপ্রস্তুত হয়ে পড়েন তা পদ্মজার চোখে পড়েছে নূরজাহান ক্ষুব্ধ হয়ে উঠলেন তুমি এই নিয়ে আইসো আমি কইসি আইতে নূরজাহানের ধমকে থতমত খেয়ে গেল পদ্মজা দইয়ের মগ ও পিঠার থালা টেবিলের উপর রেখে বলল আম্মা বললেন দই পিঠা দিয়ে যেতে তোমার হাউরি কইলি হইব আমি কইছি, আমারে না কইয়া আমার ঘরে আওন মানা এটা তোমার হৌরি জানে না মাফ করবেন মাথা নত করে বললো পদ্মজা যাও বাড়াইয়া যাও পদ্মজা বেরিয়ে গেল দরজার বাইরে এসে থমকে দাঁড়ায় ছোট কারণে এত ক্ষুব্ধ প্রতিক্রিয়া কেন দেখালেন তিনি পদ্মজার মাথায় ঢুকছে না পদ্মজা আনমনে হেঁটে নিজের ঘরে চলে আসে সে ভাবছে এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছে সব ভাবছে প্রথম রাতে কেউ একজন তার ঘরে এসেছিল নোংরা স্পর্শ করেছে সেটা যে আমি নয় সে শতভাগ নিশ্চিত এরপর ভোরে রানীকে দেখলো চোরের মতো বাড়ির পেছনের জঙ্গলে ঢুকতে তারপর রুম্পা ভাবির সাথে দেখা হয় তিনি শুরুতে স্বাভাবিক ছিলেন শেষে গিয়ে পাগলামি শুরু করেন দরজার ওপাশে কেউ ছিল ভ্রুকুটি করে মুখে কারান্ত শব্দ করল। সব ঝাপসা ফরিনা বলেছিলেন দই পিঠা দিয়ে রান্নাঘরে যেতে পদ্মজা বেমালুম সে কথা ভুলে গিয়েছে যখন মনে পড়ল অনেক সময় কেটে গিয়েছে সে দ্রুত আঁচল টেনে মাথা ঘুরে ছুটে যায় রান্নাঘরের দিকে এসে দেখে ফরিনা এবং আমিনা মাছ কাটছেন পদ্মজা পাটি পেটিপে রান্নাঘরে ঢুকে ভয়ে বুক কাঁপছে কখন না কঠিন কথা শোনানো শুরু করে দেন এখন আওনের সময় হয়েছে তোমার আসিলা কই বললেন ঘরে হয়ে বলল পদ্মজা আমির তো বাইরে বাড়াইয়া গেছে অনেকক্ষণ হইলো তুমি ঘরে কি করতেছিল স্বামী বাড়ির থাকলে ঘরে থাহন লাগে নাইলে বৌদের শোভা পায় খালি রান্নাঘরে চুলার চেয়ে কিছুটা দূরত্বে কয়েকটা বেগুন রাখা এখানে আসার পর থেকে সে দেখছে প্রতিদিন বেগুন ভাজা করা হয় পদ্মা দা বসে বেগুন হাতে নিল ফরিনা বললেন বেগুন লইস ক্যারে আজ ভাজবেন না জাফর আর হ্যার বৌত করাম আর কেউ খায় না বেগুন পদজা বেগুন রেখে দিল কণ্ঠ খাদে নামিয়ে বলল কি করব। ফরিনা চোখ মুখ কুচকে মাছ কাটছেন যেন পদ্মজার উপস্থিতি তিনি নিতে পারছেন না পদ্মজার প্রশ্নের জবাব অনেকক্ষণ পর কাট কাট গলায় দিলেন ঘরে গিয়ে বইয়া থাহ পদ্মজার চোখ দুটি ছলছল করে ওঠে ঢুক গিলে বলল আর হবে না তোমার কইছে এই এইখান থেকে যাইতে যাও না কেরে যতদিন আমরা আছি তোমরা বৌরা রান্নাঘরের দায়িত্ব লইতে না আমিনার কণ্ঠে বিদ্রুপ পদ্মজা আমিনার কথায় অবাক হয়ে গেল সে কখন দায়িত্ব নিতে এলো ফরিনা আমিনার কথা শুনে চোখ গরম করে তাকালেন বললেন আমার সেরার বৌরে আমি মারবো কাটবো বকবো তোমরা কোনোদিন হের লগে উঁচু গলায় কথা না বউ তুমি ঘরে যাও সামনে এভাবে অপমানিত হয়ে না হয়ে তিনি সেই শুরু থেকেই ভয় পান। তাই আর শব্দ করলেন ফরিনার দিকে যান অনুসন্ধানের দৃষ্টি নিয়ে তাকালো কি যেন দেখতে পেল মনে হচ্ছে এই মানুষটারও দুই রূপ আছে এইবারই প্রায় সবাইকে তার মুখোশধারী মনে হচ্ছে কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে আবার কেউ আসলে শয়তান কিন্তু ভালো অভিনয় করে কিন্তু কেন কিসের এত ছলনা খাড়াই আছো কেন যাও ঘরে যাও গিয়ে কি করব কোনো সাহায্য লাগলে বলুন না আম্মা তোমারে চাইতে কইছি যাও তুমি পদ্মজা আর কথা বাড়ালো না ধীর পায়ে জায়গা ত্যাগ করলো এদিক ওদিক হেঁটে ভাবতে থাকে কার ঘরে যাবে লাবণ্যের কথা মনে হতেই লাবনের ঘরের দিকে এগোলো সে লাবণ্য বিকালে টিভি দেখে নিশ্চয়ই এখন টিভি দেখছে